Bismillahirrahmanirrahim. Lecture 1, Physics 2, Chapter 1, Thermodynamics, Tap Goti Vidya. Amra DHAKA Board 2022 CQ ni alochona korbo. CQ te ki bola ache? 0 degree Celsius tapmatray. Tame temperature 0 degree Celsius tapmatra 0.07 kg borof ke ekti nirdishto uchchota theke fele deya holo. Tar mane kon ekta nirdishto uchchota theke seta ki kora hocche? Fele deya hocche. Acha. Jokhon fele deya hoyeche upor theke ফেলে দেওয়াতে এতে বিভব শক্তির আমরা জানি উপর থেকে যখন পড়ে যদি কোনো একটা কিছু উপরে থাকে তখন পুরো শক্তিটা বিভব শক্তি আকারে জমা হয় যখন এটাকে আমরা ফেলে দেব ফেলে দেওয়ার সাথে সাথে সেটা অটোমেটিক্যালি গতিশক্তিতে কনভার্ট হবে সুতরাং এনার্জিটা বিভব শক্তি এনার্জিটা কমতে থাকবে তো এখন বলা হচ্ছে এতে বিভব শক্তি 55% তাপে রূপান্তরিত হলো অর্থাৎ যেহেতু বরফ খণ্ডের উপর থেকে পড়তেছে তার মানে ওই বিভব শক্তিটা তাপে রূপান্তরিত হলো এই তাপ কি করলো বরফটাকে গলিয়ে দিল কিছু সময় পর বরফ গলা পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হলো এবং এক সময়ে তাপমাত্রা বরফ গলা পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হলো দেয়া আছে বরফ গলনে আপেক্ষিক সুপ্তাপ আচ্ছা বরফ গলনে আপেক্ষিক সুপ্তাপ দেওয়া আছে এত জুল কেজি ইনভার্স 1 এখন আপেক্ষিক সুপ্তাপ কি অ্যাকচুয়ালি বরফ গলনে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ যখন গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত হবে তখন কিন্তু বরফের তাপমাত্রা বাড়ে না তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যেটা বলবে দুটা বস্তু যখন সংস্পর্শে আসবে তখন তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে এটা তাপমাত্রা বলে দেবে যেমন যদি আমাদের কারো জ্বর আসে তার যার জ্বর হয়েছে আমরা যদি তাকে ধরি তাহলে অটোমেটিক্যালি আমি যার গায়ে হাত দিয়েছি যার জ্বর আছে অর্থাৎ তার টেম্পারেচারটা বেশি মানে তার তাপমাত্রা বেশি সুতরাং তার শরীর থেকে আমার শরীরে তাপমাত্রা বেশি থাকার কারণে তাপটা চলে আসবে সুতরাং তাপ কিন্তু এক প্রকার শক্তি আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যেটা বলে দেবে তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে তা এখন এখানে বরফ গলনে আপেক্ষিক সুপ্তাপ বলতে আমরা বুঝবো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হতে হলে অর্থাৎ বরফ থেকে সে পানিতে রূপান্তরিত হবে কনভার্ট হবে এক্ষেত্রে বরফের তাপমাত্রা বাড়বে না শুধুমাত্র পানিটা গলবে যেহেতু গলবে গলার জন্য বরফটা গলার জন্য একটা তাপের প্রয়োজন হয় সেই তাপটাকে বলা হয় বরফ গলনে আপেক্ষিক সুপ্তাপ এবং সেটা দেওয়া আছে 3.36 × 10⁵ যে কেজি অর্থাৎ 1 কেজি বরফকে যদি আমি কী করতে চাই 1 কেজি বরফকে আমি যদি গলাতে চাই তাহলে আমার এত জুল তাপের প্রয়োজন হবে এরপরে আমাদের আরেকটা জিনিস দেওয়া হয়েছে বলছে পানির আপেক্ষিক তাপ দেওয়া হয়েছে কত 4200 জে কেজি ইনভার্স কেন এটা আমরা জানি পানির আপেক্ষিক তাপ কী যে 1 কেজি পানি তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াতে চাই তাহলে আমাদের কী লাগবে 4200 জুল তাপ লাগবে আর কি ওই পানির টেম্পারেচারটা 1 কেলভিন বাড়াতে হলে এখন প্রথম কোশ্চেনটা করেছে যে বরফ খণ্ডটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল আচ্ছা তাহলে বরফ খণ্ডটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল এটার জন্য আমরা যেটা করব প্রথমে আমরা কি কি দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলি বরফের ভর দেওয়া আছে সেটা কত দেওয়া আছে 0.0 আমরা যদি দেখি এখানে দেওয়া আছে কত 0.07 কেজি তো 0.07 কেজি দেওয়া আছে আচ্ছা যেহেতু বিভব শক্তির কথা বলা হয়েছে সুতরাং আমরা জানি যে বিভব শক্তির ফর্মুলা হচ্ছে MgH এখানে জি আছে তার মানে অভিকর্ষ ত্বরণ লাগবে আমার অভিকর্ষ ত্বরণ আমরা লিখে দেই 9.8 যেটাকে আমরা জি দিয়ে এক্সপ্রেস করি জি ইকুয়াল 9.8 ms inverse 2 এখন এখানে বরফ গলে গেছে তা বরফ গলে গেলে উৎপন্ন তাপ শক্তি আমরা জানি এটা আমাদের ফর্মুলা মুখস্থ রাখতে হবে বরফ যখন গলবে তখন যে তাপ শক্তি সেটা ফর্মুলা হচ্ছে MLF আচ্ছা এম হচ্ছে বর আর LF হচ্ছে কি যেটা বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা বলা হয় তো আমরা লিখব LF ইকুয়াল বরফ গলনের আপেক্ষিক বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আচ্ছা আপেক্ষিক সুপ্ত তাপ কত দিয়েছিল দেয়াছিল হলো এখানে দেওয়া আছে 3.36 দেখো তাহলে 3.36 × 10⁵ যে কেজি ইনভার্স অর্থাৎ জুল পার কেজি এরপরে এখানে আমাদের এইচ আছে একটা যেটা আমাদের চেয়েছে তা আমরা লিখব
উচ্চতা এইচ ইকুয়াল কোশ্চেন, যেটা আমাদের এটা বের করতে বলেছে। আচ্ছা এখন প্রশ্নমতে, প্রশ্নমতে কি বলেছিল যে বিভব শক্তির 55% কনভার্ট হচ্ছে, তার মানে কি আমরা এম জি এইচ এটার 55% অর্থাৎ 55/100 পার্সেন্টেজটাকে আমরা কনভার্ট করে 100 নিয়ে যাব। ইকুয়াল কি বলছে, পুরোটাই বরফ গলনে ইউজ হয়েছে, তার মানে সেই তাপশক্তি এম এল এফ, তার মানে এখানে আমরা এম এল এফ দিয়ে দিই। আচ্ছা তাহলে এখন এখানে কি থাকে, এম এম কাটা দাও, এই পাশ থেকে এম, এই পাশ থেকে এম বাদ দিই, তাহলে থাকে উপরে 55 জি এস, নিচে 100 আর এখানে থাকে এল এফ। আচ্ছা তাহলে এখন এখানে আমরা কোনো কোনো গুণ করলে, এটা নিচে 1 আছে, 1 দিয়ে গুণ করলে এটাই হবে 55 জি এস, আর এখানে এল এফ এর সাথে 100 গুণ, তার মানে 100 ইন্টু এল এফ। আচ্ছা এখন এখানে যদি আমরা দেখি আমার লাগবে এইচ, তাহলে আমরা এইচ ইকুয়াল কী হবে, যেহেতু ইন্টু আছে এটা ডিভাইড হবে, উপর 100 এল এফ আর নিচে হবে 55 জি। তাহলে এখন আমরা যদি ভ্যালুগুলো বসাই বা এইচ ইকুয়াল 100 ইন্টু এল এফ, এল এফ মানে হলো বরফ গদানের আপেক্ষিক সুপ্ত উত্তাপ, যেটা আমরা লিখেছিলাম 3.36 × 10⁵, আর নিচে আসবে হলো 55 × 9.8, জি এর ভ্যালু 9.8, এখানে দেখো জি এর ভ্যালু আছে, এই জি এর ভ্যালু আমরা জানি 9.8। আচ্ছা এখন আমরা যদি ক্যালকুলেটর এই পুরো ভ্যালুটা বসিয়ে দেই তাহলে কি আসবে দেখো, আমাদের এখানে আছে হলো প্রথমে 100 × 3.36 × 10⁵, নিচে চলে যাই 55 × 9.8, আমরা পাচ্ছি কত, এইটা পাচ্ছি আমরা, তো আমরা লিখে দেই 6233 7.6623, এত মিটার, এত মিটার আমরা পেয়ে গেলাম।